আদম এবং আমাদের মা হাওয়া আলিহা সালামকে আল্লাপাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন না যদি তোমরা আমার হেদায়ত মেনে চলো কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাল পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সিজ আছে সৌরজগত আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি কোরআনের প্রতিটা সুরে এক একটা চূড়া সুরা মানে কিন্তু চূড়া উঁচু স্থান পাহাড়ের চূড়ায় উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যায় না কোরআনে এক একটা সুরের উপরে উঠলে ওই বিষয়টা আপনি বুঝতে পারবেন কথা বুঝতে পারছেন সুরা কাহাফের চূড়ায় ওঠেন আপনি বুঝতে পারবেন দজ্জা আলী ও ফেতনাগুলো কী কী এখান থেকে বাঁচতে হবে কীভাবে সুরা নিসা চূড়ায় ওঠেন দেখবেন নারীদের আসলে অধিকার কোথায় আছে এক একটা সুরা এক একটা চূড়া সুরা নূরের উপরে ওঠেন উঠলে আপনি দেখবেন কোন কোন কাজ করলে কি কি কাজ করলে আর কি কী কাজ না করলে আমি নূর পাব তো প্রিয় ভাইয়েরা এই যুগটা অন্য যুগেরটা ডিফারেন্ট আলাদা ফেতনাময় এবং প্রচুর আমাদের সাইন্স এখন দেখা যায় এগুলো থেকে বাঁচতে হলে ফেতনা বুঝতে হলে আগে আপনাকে নূর অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে পড়াশোনা করতে হবে আমল করতে হবে পরিবার করতে হবে আপনার হালাল খেতে হবে পরবর্তী প্রজন্মকে গড়তে হবে আল্লাহর জন্য মেহনত করতে হবে আল্লাহর দিন প্রচার করার চেষ্টা করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিতে হবে আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থ দিয়ে হোক কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক লিখনি দিয়ে হোক দিনের পিছনে মেহনত করতে হবে এবং সবাইকে ভাই মনে করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে তখন দেখবেন যে ইনশাল্লাহ দিনের কোনো উপকার হচ্ছে এক রাতের মাহফিল দিয়ে দিন কায়েম হয়ে যাবে না হবে তবে হ্যাঁ একটা মাহফিলের একটা বয়ান যদি কবুল হয় আল্লাহর কাছে ওই বয়ানের অসিলায় দিনের অনেক উপকার হতে পারে পারে না এগুলো দিনের মাধ্যম তো শুধু একটা দিকে ফোকাস না করে দিনের সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিতে হবে এর নাম হচ্ছে দিনের জন্য ফিকির করা দিন নিয়ে এগিয়ে যাওয়া পারব না এবার আসেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছেন না সর্বপ্রথম নবী আদম সালাম তাকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন না আদম আল কি নিজে জ্ঞান জানতেন আগে থেকে নাল্লা শিক্ষা দিয়েছেন তার মানে আমাদেরকে আল্লাহ জ্ঞান শিখিয়েছেন মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না আল্লাহ পাকে একটা পরীক্ষা নিয়েছেন না এই গাছের কাছে যাবে না ওই একটা পরীক্ষা যেমন আমাদের এই দুনিয়ার জীবনেও কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে তাই না পরীক্ষা দিচ্ছি কিন্তু আমরা ওই পরীক্ষায় ইবলিস প্রতারিত করে ফেলেছে আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন না এই দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ একটা কথা বলেছেন এই কথাটা শোনেন দুনিয়াতে নামানোর পরে আল্লাহ বলেছেন জেন ফাকুল নাহবিতু মিনহা জামিআ তোমরা সবাই এই দুনিয়ায় নেমে যাও আমরা বল আমি বললাম ফাইмма ইয়াতিনাকুম মিন্নি হুদান দুনিয়াতে যাচ্ছ যাও কিন্তু দুনিয়াতে আমার পক্ষ থেকে মানে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে কি আসবে হেদায়েত আসবে ফ্যামেন চ্যাবিয়া আহ যারা আমার হেদায়েত মেনে চলবে ফালা হউফুন আইলে ইহিম বলে তাদের কোনো ভয় নাই কোন দুশ্চিন্তা নাই সুফান দুনিয়ার জীবনটা পরীক্ষা লিনিয়া বুলু হুকুম এই হুকুম আমালা কিন্তু তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে প্রত্যেক যুগে যুগে দেখবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে আসমানী কিতাব আসে নাই নবীর ওসুল আসেন নাই মানুষের সত্য মিথ্যা ন্যায়ার ন্যায় বোঝার নাই মন্দ বোঝার নাই তারপর তারা চলে গেছে এই সুন্নত চলছে যদি তোমরা আমার হেদায়েত মেনে চলো কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ কিন্তু ওয়েল্লেদিন আকে ফারু কে না কিন্তু যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফুরি করবে উলায় সায়াবুন্নার তারা হবে জাহান্নামের অধিবাসী হোম ফিহা হ্যাঁ তারা সেখানে চিরস্থায়ী হবে বা কৌদু হান্না হিজারা মানুষ আর পাথর হবে ওর ইন্ধন ওই যে বললাম দরা আনালি জাহান্নামে ক্যাসির আমিন আল জিন্নি আল ইন্স প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো ইবলিস কাল্লাবাক বলেছেন যে তোকে অভিশপ্ত করলাম যে তোর অনুসরণ করবে তোকে এবং তাকে সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেবো আমি এই যে দুইটা কথা মেনে চললে ভয় নাই দুশ্চিন্তা নাই জান্নাতে ফিরে আসবে মানবে না চিরস্থায়ী জাহান নামে রেখে দেব আল্লাহর কোনো পরো আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ জাহান নামে দিয়ে দেন আল্লাহর কিছু যায় আসে সব মানুষকে যদি আল্লাহবাক জান্নাতে দেন আল্লাহর কিছু যায় আসে পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে মানে আমরা এখন দুনিয়াতে যত মানুষ আছি যত মানুষ চলে গেছে আর যত মানুষ আসবে সবাই মিলে যদি আল্লাহর শেষ পড়ে যায় আল্লাহর কি ক্ষমতা বেড়ে যাবে না আল্লাহ যা ছিল তাই থাকবে আর সমস্ত মানুষ আর জিন আর মাখলুক মিলে যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কিছু যায় আসে মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে গায়ে লাগবে লাগবে পুরো মহাবিশ্ব এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সিজ আছে সৌরজগত আছে একটা সৌরজগত না কোটি কোটি আছে এক সৌরজগত সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি ওই গ্রহটাকে যদি আল্লাপ ধরে একদম ব্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু যায় আসবে আল্লাহর সানের কোনো কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বের দাপট দেখায় বেড়ায় আজকে দুনিয়ার দিকে তাকালে মনে হয় যে মানুষই সব তাই না অথচ আল্লাহ বলেছেন হ্যাচা সেই করো মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না যে মানুষ বলে কিছু হবে কখনো আল্লাহর জ্ঞানে ছিল আল্লাহ জানতেন আমরা কোন আলোচ্য বিষয় ছিলাম না আর আজকে দেখবেন মানুষ পৃথিবীতে কি করছে আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে খালি হত্যা করবে রক্তপাত ঘটাবে আর সৃষ্টি করবে পৃথিবীর দিকে তাকান দেখেন পুরো পৃথিবীতে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছে মানুষ অন্য কোনো প্রাণী করে নাই আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতাই এই যে পশ্চিমারাই বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত একশো বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে তো মানুষ এত তুচ্ছ দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা কৈশোর একটা যৌবন একটা বার্ধক্য সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি একশো বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরও বেশি প্লাস মাইনাস একশো বছর গড়ায়ও এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে শেখেন যে আমরা এখানে যারা বসে আছে আমরা কেউ থাকবো না আমরা এখানে যারা বসে আছে আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকব না হতে পারে না বা আমাদের মধ্যে অনেকেই থাকবে না হতে পারে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাবো না রেজাল্ট পাবো না রেজাল্ট পাবো আমি পরকালে এটা আমার কর্মজগত তাই না কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন এর জন্য এই যে পাঁচতলা দশতলা বাড়ি এই যে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জুলুম অত্যাচার যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই দাড়ি টুপি থাক না থাক দুনিয়া চাই আর চাই এই যদি হয় আমাদের মানসিকতা ওই নূর কলবে জীবনে আসবে না আমি কি বুঝাতে পারছি ভাই